প্রিয় দর্শক আজকের দেশ রূপান্তর অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি উমেরাহি আজ বুধবার এক ডিসেম্বর ষোলো অগ্রহায়ন চোদ্দশো আঠাশ আজকের দেশ রূপান্তর পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদে শিরোনামগুলো আমি পড়ে শোনাবো শুরু করছি প্রথম পাতা থেকে প্রধান সংবাদ শর্তের হাফ পাশে না দুই আসামি বন্দুক যুদ্ধে নিহত ব্যালন ডি অরের সপ্তম স্বর্গে মেসি এক ডিসেম্বর ঢাকা শহর ছিল অবরুদ্ধ তীব্র গ্যাস সংকটে পড়তে যাচ্ছে দেশ ষাট অর্ধ ব্যক্তিদের বুস্টার ডোজ দেবে সরকার আমারে ভালো কলেজে ভর্তি কইরা দিও আব্বা পাতা দুই আপনার ভাগ্য পাতা তিন খবর লিফটের টাকা কর্মকর্তাদের পকেটে একত্রিশ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ শত বর্ষের আলোয় ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনী সহিংসতায় এক মাসে নিহত সাতচল্লিশ স্পিড বোর্ড নৌকা সংঘর্ষে যুবক নিহত ডেঙ্গু আক্রান্ত আরও ঊনসত্তর জন হাসপাতালে পাতা চার চিন্তা সম্পাদকীয় বন উজার ও নদী ভরাট সীমাবদ্ধ ক্ষমতা নিয়েই দম্ব আমাদের লিখেছেন এ কে এম শাহনেওয়াজ বিচার ফলের জ্ঞান কাণ্ড লিখেছেন মৈদুল ইসলাম পাতা পাঁচ দেশান্তর অমিক্রণ কতটা গুরুতর আগেই অবসরে যাচ্ছেন আমেরিকানরা ব্রিটিশ উপনিবেশের সঙ্গে ছাড়াছাড়ি বার্বাডোজের ক্লাসরুম দ্য ইম্পর্টেন্স অব দ্য ইন্টারনেট চাকরি নেভি অ্যাংকারেজ স্কুল ও কলেজ চট্টগ্রাম যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ডাক বিভাগ মাস্টার জেনারেল কার্যালয় রাজশাহী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ময়মনসিং পাতা ছয় বিশেষ করে করোনা ঢেউয়ে নতুন উদ্বেগ দৈনন্দিন ইসলাম যুব সমাজের মসজিদ বিমুখতা পাতা সাত খেলা লেভা গতবারের সেরা তুমি ম্যাসি সোনার হরফে নাম লিখতে চান রোনালদো টেস্ট দলে নাইম শেখ শান্তির মৃত্যু চান রে ইলিংওয়ার্থ পাতা আট বাণিজ্য পুঁজি বাজারে ব্যাংকের বিনিয়োগ ছাড় দেবে কেন্দ্রীয় ব্যাংক আবারও বড় পতন দুশো সত্তর কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব পেল বাংলাদেশ পাতা নয় দেশ বিদ্যালয়ে কর্মচারী নিয়োগের নামে ঘুষ বাণিজ্য নৌকা চান একই পরিবারের তিনজন বিএনপির কারচুপির অভিযোগ বিদ্রোহী প্রার্থীর ভোট বর্জন একজনের ফাঁসি চারজনের যাবজ্জীবন পাতা দশ বিনোদন নিজেকে সময় দিচ্ছেন ন্যান্সি ফেস টু ফেস অ্যাক্টিং দিয়ে মুগ্ধ করাই চ্যালেঞ্জ বলেছেন জিয়াউল রোশান এক ঝলকে তৃণমূলে শ্রাবন্তী পনেরো মিনিটে পাঁচ কোটি রুপি আপনার ডাক্তার এইডস সচেতনতা টিপস পুরনো বই কি করবেন তথ্য প্রযুক্তি নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ পাতা বারো শেষের পাতা ড্রাইভিং লাইসেন্স নেই অনেক প্রভাবশালীর পরাগ সত্য সুন্দরের পথে চিকিৎসার আওতায় এসেছে এইডস রোগী ছিয়াত্তর শতাংশ মিঠু সভাপতি হাসিব সাধারণ সম্পাদক খালেদাকে বিদেশ পাঠানোর দাবিতে বিএনপি সমাবেশ ছাত্রীকে ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন মাটিতে যুবককে গুলি করে হত্যা অমিক্রণে লকডাউন এখনই প্রয়োজন নেই বাইডেন প্রিয় দর্শক এই ছিল আজকের দেশ রূপান্তর পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদে শিরোনাম বিস্তারিত জানতে দেশ রূপান্তরের সঙ্গে থাকুন বারো পাতা মাত্র পাঁচ টাকা পত্রিকাটি সরাসরি পড়া সম্ভব না হলে ই পেপার সংস্করণও পড়তে পারেন এছাড়াও রয়েছে দেশরূপান্তর ডট কম ইউটিউব ফেসবুক যে যেখানেই থাকুন ভালো থাকুন ধন্যবাদ